পড়ে নর্দার্নচলে জমে উঠেছে কেনা বেচা, শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। নর্দার্নটনের ঈদ বাজারের খবর জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। ঈদকে সামনে রেখে নর্দার্নটনে জমে উঠেছে ঈদ বাজার, ক্রেতাদের প্রতারণায় মুখরিত দোকানগুলো। বাংলাদেশি পোশাকের পাশাপাশি রয়েছে বাওয়াতি পোশাকের সমারোহ। বাহারি রঙের কারুকাজ আর নজর কাড়া ডিজাইনের কারণে খুব সহজে এইসব পোশাক আকৃষ্ট করছে ক্রেতাদের। রয়েছে ভারতের সিরিয়াল ও সিনেমা অনুকরণের পোশাক। শেষ মুহূর্তে কেনাকাটা ব্যস্ত ক্রেতারা, স্বাচ্ছন্দ্যে ঘুরে ফিরে কেনাকাটা করছেন তারা। Very, very friendly people, really, really good prices as well. And the variety is very, very nice with the clothes as well. I, to be honest, I get really close to shopping in Northampton when I do need clothes. It does shopping by sea, but to Balalaga, when our Bangladesh has it. বিভিন্ন দোকানগুলো ঘুরে দেখা যায় ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। সবার পছন্দের পোশাক যেমন খুঁজে পেতে ব্যস্ত ক্রেতারা, তেমনি ক্রেতাদের হাতে তাদের পছন্দের পোশাক তুলে দিতে ব্যস্ত দোকানিরা। বেচাকেনা যেমন ওটা দারুণ খুশি ব্যবসায়ীরা। আমরা এইবার কালেকশন খুব বেশি বাড়াইছি, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান থেকে আনছি আমরা মাল, আলহামদুলিল্লাহ খুব ভালো বিক্রি হয়ে যায়। এবারের ঈদ বাজারে ছোট শিশুদের উপস্থিতি চুকে পড়ার মতো, তারা পিতামাতার হাত ধরে কিনতে এসেছেন তাদের পছন্দের পোশাক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, নতুন পোশাক ছাড়া যেন ঈদের সব আনন্দই ম্লান, সেই জন্য ঈদ কেনাকাটায় সবাই প্রাধান্য দিচ্ছেন পোশাককে। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্দার্নটন।